মেনশন 1 বিলিয়নথ এর মানে কি 1 বিলিয়নথ 1 বিলিয়নথ মানে 1 বিলিয়ন কিভাবে প্রকাশ করা আমরা ধীরে ধীরে দেখব সো ন্যানো টেকনোলজি রিফার্স টু ম্যাটেরিয়ালস দ্যাট আর মেজার্ড ইন এ বিলিয়নথ অফ এ মিটার মানে 1 মিটারের 1 বিলিয়নের 1 ভাগ ঠিক আছে তাহলে ন্যানো টেকনোলজি রিফার্স টু ম্যাটেরিয়ালস দ্যাট আর মেজার্ড ওইগুলো মেজার্ড করা হয় ইন এ বিলিয়নথ অফ এ মিটার মানে কোন ম্যাটেরিয়াল গুলোকে যদি তুমি 1 মিটারের 1 বিলিয়ন ভাগে পরিমাপ করতে পারো সেই টেকনোলজি কে বলা হয় ন্যানো টেকনোলজি তাহলে ন্যানোমিটার কি হবে ন্যানোমিটার কি কতটুকু স্মল দেখো এ ন্যানোমিটার ইজ সো স্মল দ্যাট দা উইডথ অফ এ ন্যানো হিউম্যান হেয়ার মানুষের চুলের যে প্রস্থ 80,000 ন্যানোমিটার তাহলে 1 ন্যানোমিটার কত ছোট আমাদের চুলের অবস্থা যদি এরকম হয় আর ফিল্ড অফ ন্যানো টেকনোলজি হ্যাজ রেজাল্টেড ফ্রম অ্যাডভান্সেস ইন কেমিস্ট্রি ফিজিক্স ফার্মাসিউটিক্যালস ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োলজি মানে যেহেতু বায়োলজিতে ন্যানো টেকনোলজি আছে সুতরাং দের ইজ গ্রেট স্কোপ ইন এগ্রিকালচার দেখো দি সাইজ অফ এ ন্যানো ম্যাটেরিয়াল কি হবে ইজ টিপিক্যালি অ্যাবাউট 1 to 100 ন্যানোমিটার্স মানে একটি আদর্শ ন্যানোমিটার মানে ন্যানো পার্টিকেল বলতে যেটা জিনিস কে বোঝাবে সেটা হচ্ছে যে 1 থেকে 100 ন্যানোমিটার হলে আমাদের চুলের সাইজ কত হ্যাঁ রাজু বলো দেখি কি বলতে চাও হ্যালো রাজু রাজু কিছু বলতে চাচ্ছ হাত তুলছো ভুল করে আসছে স্যার আচ্ছা ওকে তোমরা আগে দেখো কারণ যেহেতু ক্লাসের সময়টা একটু কম আগে দেখো পরে প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অসুবিধা নেই তো ন্যানো ম্যাটেরিয়াল একটি আদর্শ ন্যানো ম্যাটেরিয়ালের সাইজ আমরা দেখলাম 1 থেকে 100 ন্যানোমিটার তাহলে 1 থেকে 100 ন্যানোমিটার কত ছোট যেখানে আমাদের চুলের প্রশস্ত হলো 80,000 ন্যানোমিটার ডিউ টু এক্সট্রিমলি মাইনর সাইজ খুবই কম সাইজের কারণে দে হ্যাভ ম্যানি ইউনিক প্রপার্টিস দ্যাট আর নাও বিং এক্সপ্লোর্ড ফর নিউ অপরচুনিটিস ইন এগ্রিকালচার তাদের যেহেতু অনেকগুলো বৈশিষ্ট্য আছে এবং খুব সুন্দর সাইজ এই জন্য এখন এগ্রিকালচারে তাদেরকে এক্সপ্লোর করা হচ্ছে মানে বিভিন্ন রিসার্চে অথবা বিভিন্ন উৎপাদন কাজে ব্যবহার করার সুযোগ এসে যাচ্ছে এই দিয়া এগুলো কি ন্যাচারালি অকারিং ন্যানো পার্টিকেলস দ্যাট হ্যাভ বিন প্রিভিয়াসলি প্রপোজড ফর এগ্রিকালচার ইউজ এগ্রিকালচারাল ইউজ সাচ এজ জিওলাইট মিনারেলস জিওলাইট মিনারেলস একটি ন্যানো ম্যাটেরিয়াল এবং এটা আগে থেকেই এটা ন্যাচারালি অকারিং এবং আগে থেকেই কিন্তু এগ্রিকালচারে ব্যবহার করার পরামর্শ আছে এখন একটি ছবিতে আমরা দেখছি যে একটি ইন্ডাস্ট্রি থেকে ন্যানো পার্টিকেল গুলো যে বাক মিনারেলস গুলো কিভাবে চলে আসে যেখানে এর সাইজ গুলো গ্রেটার দেন 2 মিলিমিটার ফার্টিলাইজার গ্রানুলস কৃষক আমরা জমিতে ব্যবহার করছে একটা জমিতে নিচের ছবিতে দেখো মাঝখানে লেস দেন 100 ন্যানোমিটার ন্যানো ফার্টিলাইজার পাউডার মানে বাক ফার্টিলাইজার মিনারেলস থেকে পাউডারে চলে আসছে এবং সেগুলো ইন্ডিভিজুয়াল ন্যানো পার্টিকুলেট নিউট্রিয়েন্টস ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেখা যাচ্ছে যদিও খুবই ছোট দেখাটা খুব কঠিন এবং এর সাথে আমরা বিভিন্ন ন্যানো ফার্টিলাইজার কোটিং করে ব্যবহার করি ডান পাশে দেখো একটা প্রিটি ডিশের মধ্যে কিছু ন্যানো ফার্টিলাইজার রাখা আছে এটা একটি উদাহরণ শুরু দেখানো হলো তার মানে আমরা বুঝতে পারলাম যে ন্যানো শব্দটা হচ্ছে 1 বিলিয়ন 1 মিটারের 1 বিলিয়নের 1 ভাগ এবং তার একটি ন্যানো সাইজ পার্টিকেলের আদর্শ সাইজ হচ্ছে 100 থেকে 1 থেকে 100 ন্যানোমিটার এটা এত বেশি ছোট এবং কিছুটা ন্যাচারালি অকারিং তাদেরকে এক্সপ্লোর করাচ্ছে ফর এগ্রিকালচার ইউজেস এবং এটা কিন্তু মেডিকেল এবং ইঞ্জিনিয়ার পাশাপাশি আগে থেকে ব্যবহার করা হচ্ছে অলরেডি কিন্তু এগ্রিকালচারে ব্যবহার করার জন্য সময় আসছে অথবা প্রপোজ হচ্ছে রিসার্চ হচ্ছে অবজেক্টিভ কি এখন যদি আমরা এগ্রিকালচারে ব্যবহার করি কি জন্য ব্যবহার করব দেখো ন্যানো ফার্টিলাইজার্স আর বিং স্টাডিড অ্যাজ এ ওয়ে টু ইনক্রিজ নিউট্রিয়েন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ইমপ্রুভ প্লান্ট নিউট্রিশন কম্পেয়ার্ড উইথ ট্র্যাডিশনাল ফার্টিলাইজার আমরা প্রচলিত পদ্ধতি যে ফার্টিলাইজার গুলো ব্যবহার করি সেখানে কিছু লস হয় এবং সেবা এই লসের পরিমাণটা কমিয়ে কার্যকর ভাবে নিউট্রন গুলো ব্যবহার করার উপযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্যই হচ্ছে ন্যানো ফার্টিলাইজেশনের উদ্দেশ্য মেইন উদ্দেশ্য একটা ন্যানো ফার্টিলাইজার ইজ এনি প্রোডাক্ট দ্যাট ইজ মেড উইথ ন্যানো পার্টিকেলস তাহলে ন্যানো ফার্টিলাইজার যেটা তৈরি করবা তাহলে ন্যানো পার্টিকেলই লাগবে ন্যানো পার্টিকেল মানে ওই সমস্ত দ্রব্যাদি যাদের সাইজ খুবই কম অর ইউজেস ন্যানো টেকনোলজি টু ইমপ্রুভ নিউট্রিয়েন্ট এফিসিয়েন্সি দেখো তাহলে ন্যানো ফার্টিলাইজার বলতে কাকে বুঝি ন্যানো শব্দটা তো বুঝলাম ন্যানো পার্টিকেল বুঝলাম ন্যানো ম্যাটেরিয়াল বুঝলাম এগ্রিকালচার এক্সপ্লোর হচ্ছে এটাও বুঝলাম এগ্রিকালচার কেন ইমপ্রুভ হচ্ছে এটাও বুঝলাম কারণ উদ্দেশ্য হলো ইনক্রিজ নিউট্রিয়েন্ট এফিসিয়েন্সি
এবং প্লান্ট নিউট্রিশন বৃদ্ধি করা কম্ব্যাট ট্রেডিশনাল ফার্টিলাইজার, আমরা প্রচলিত পদ্ধতি যে ফার্টিলাইজার দিই সেটার সাথে তুলনামূলক ভাবে। ধরেন এই ন্যানো ফার্টিলাইজার কি? ন্যানো ফার্টিলাইজার বলতে ওই সমস্ত ফার্টিলাইজার কে বোঝায় আর প্রোডাক্ট গুলোকে বোঝায় যেগুলো ন্যানো পার্টিকেল দ্বারা তৈরি এবং ইউজেস ওই ন্যানো টেকনোলজি আমরা ব্যবহার করবো টু ইম্প্রুভ নিউট্রিয়েন্ট এফিসিয়েন্সি, তাহলে আমরা ডাকে বলি ন্যানো ফার্টিলাইজার আর প্রসেসটাকে বলি ন্যানো ফার্টিলাইজেশন। তো ন্যানো ফার্টিলাইজার তিনটা ক্লাসে বিভক্ত করা যেতে পারে, এটা প্রস্তাবিত, যেমন ন্যানো স্কেল ফার্টিলাইজার, ন্যানো স্কেল এডিটিভস এবং ন্যানো স্কেল কোটিং। তাহলে ন্যানো ফার্টিলাইজার হুইচ কন্টেন্ট নিউট্রিয়েন্টস, যার ভিতরে নিউট্রিয়েন্ট গুলো থাকবে, আর এডিটিভস হুইচ ন্যানো স্কেল এডিটিভস থাকবে। এডিটিভস কিন্তু ফার্টিলাইজার ব্যবহার করার সময় আমরা অনেক সময় বিভিন্ন ধরনের এডিটিভ ব্যবহার করি, মানে যেমন ইউরিয়া ব্যবহার করার সময় যদি একটু গলে যায় তখন আমরা একটু ছাই ব্যবহার করি অথবা শুকনা বালি ব্যবহার করি, এরকম এডিটিভস। যেমন কোটিং, কোটিং মানে কি? ফার্টিলাইজার্স কোটেড অর লোডেড উইথ ন্যানো পার্টিকেলস। আর একটি ফার্টিলাইজার আমরা যদি ন্যানো পার্টিকেল দ্বারা কোটেড করে দিই, যেমন আমরা পিলেট ব্যবহার করি আর পিলেট অথবা মার্বল ব্যবহার করি, মার্বলের ভিতরে কিন্তু কি থাকে? এই ফার্টিলাইজার থাকে। অনুরূপভাবে ন্যানো পার্টিকেল দ্বারা যদি আমরা কোটিং করে বলি তখন এটাকে ন্যানো ফার্টিলাইজেশন করবো। আর একটি দেখো প্রমিসিং, ন্যানো টেকনোলজির প্রমিসিং অ্যাপ্লিকেশন কি? এনক্যাপসুলেশন অফ বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজমস, এনক্যাপসুলেশন অফ বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজমস দ্যাট ক্যান ইম্প্রুভ প্লান্ট রুট গ্রোথ। মানে এই যে ন্যানো টেকনোলজি অ্যাপ্লিকেশন করবো, এটার মানে হলো যে বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজম যেগুলো আছে আমরা যদি রুট জোনে থাকতে পারি সেগুলো প্লান্টের রুটের হেলথ, স্বাস্থ্য অথবা গ্রোথ বৃদ্ধি করতে সহায়তা করবে। কিভাবে? দিস কুড ইনক্লুড ভেরিয়াস ব্যাকটেরিয়া ফাঞ্জাই, ঠিক আছে, এটা ইনক্লুড করা যাবে বিভিন্ন ধরনের ফাঞ্জাই এবং ব্যাকটেরিয়াকে। দ্যাট এনহ্যান্স দ্য অ্যাভেলেবিলিটি অফ নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম ইন দ্য রুট জোন, কারণ এদের ভিতরে যে উপকারী ব্যাকটেরিয়া এবং ফাঞ্জাই আছে এই রুট জোনে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের অ্যাভেলেবিলিটি বৃদ্ধি করবে। যত বৃদ্ধি করবে তাহলে গাছ বা রুটের আপটেক নিউট্রিয়েন্ট আপটেক তত বেশি হবে, সে হেলদি ডেভেলপমেন্ট হবে, তার হেলথ ডেভেলপমেন্ট হবে। দ্য ডেভেলপমেন্ট অফ ন্যানো বায়োসেন্সর্স টু রিয়্যাক্ট দ্য স্পেসিফিক রুট এক্সুডেটস ইজ অলসো বিং এক্সপ্লোর্ড। কারণ এক্সুডেটস মানে কি? তোমার মূলের এক্সুডেট, মূলের যে রসগুলো আছে সেই জায়গায় যদি আমরা ন্যানো বায়োসেন্সর দিই, ন্যানো বায়োসেন্সর কোনো একটি ন্যানো পার্টিকেল অথবা ন্যানো কম্পোনেন্ট যদি আমরা তৈরি করতে পারি, তাহলে একটি রুট জোনে কি ঘটনা ঘটছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে অতি সহজে আমরা ফার্টিলাইজার ওখানে দিয়ে একটি গাছের বৃদ্ধি, গ্রোথ, নিউট্রিয়েন্ট আপটেক, ট্রান্সলেশন, অটোরেপ্টিক, শত যত বায়োলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল প্রসেস আমরা বুঝতে পারবো, তখন আমাদের পরবর্তী ব্যবস্থাগুলো নেওয়া সুবিধা হবে টু ইম্প্রুভ দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আলটিমেটলি হুইচ লিডিং টু ইল্ড, ইনক্রিজ ইল্ড। এখন দেখো এই যে ন্যানো ফার্টিলাইজার এন্ট্রি পয়েন্ট কি ভাবে বলছি সবকিছু। এখন এডিটিভ ফার্টিলাইজার দেখা গেলো তুমি সরাসরি দিতে পারছো না, অনেক সময় আমরা কি করি? ছাই ব্যবহার করি সাথে ফার্টিলাইজার দেওয়ার জন্য, পরিপূর্ণভাবে বিস্তারের জন্য, অথবা একটু হালকা মাটির গুঁড়া অথবা একটু বালি এগুলো ব্যবহার করি, এগুলোকে বলা হয় এডিটিভ, ঠিক আছে। অথবা অনেকে অথবা এই যে আঠালো পদ্ধতিতে আমরা ব্যবহার করার সময়, মানে একটা একটার সাথে একটু যেন আঠালো হয়ে থাকে, তখন আমরা এডিটিভ গুলো ব্যবহার করতে পারি। এডিটিভ মানে বাইরে কোনো বস্তু দ্বারা যখন মূল ফার্টিলাইজারকে তুমি জমিতে উপযুক্ত পরিমাণে ব্যবহার করবে, এটাকে বলে এডিটিভস। এডিটিভ বিভিন্ন আকারে হতে পারে, একটা মিক্সার একা হতে পারে, আবার একটু বাইরে পার্টিকেল আলাদা আলাদা একসাথে ফিজিওলজিক্যাল অ্যাকশন মিক্সার করতে পারো, অথবা এই যে মাটির মধ্যে আমরা যে মার্বল অ্যাপ্লিকেশন করি তার মধ্যে তুমি দিতে পারো, এটা কোনো নির্দিষ্ট ব্যালেন্স নাই। আর কোটিং মানে, কোটিং তো বোঝোই, আমরা তো বাদাম বাদাম খাই না একটা, জি স্যার, বাজারে যে কোটিং করা আছে যে প্যাকেট পাওয়া যায় 5 টাকা 10 টাকা দাম, ভিতরে বাদাম আর উপরে হলো তোমার একটু ডিমের কোটিং থাকে, এরকম মনে হয় আর কি। আমরা তো ক্যাপসুল খাই, বডি খাই, তাই না? অনেক সময় জ্বর টর হলে বা বিভিন্ন ওষুধ হলে এই ক্যাপসুলের মধ্যে কি থাকে? কিছু ওষুধ থাকে। এখন এই ইনক্যাপসুলেশনটা করতে হবে মাটির ভিতরে, যেখানে বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজম থাকে। এখন বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়া এবং ফাঞ্জাই, এটা যদি এনক্যাপসুলেশন করে রুট জোনের মধ্যে দিয়ে দাও, তাহলে ওরা তো ওখানেই কি করবে, কিছু বিক্রিয়া করে এই যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের অ্যাভেলেবিলিটি বৃদ্ধি করবে। এটাই আর কিছু না, মানে আমরা ক্যাপসুলটা বানাবোই ওই বেনিফিশিয়াল মাইক্রোঅর্গানিজম, হ্যাঁ, বেনিফিশিয়াল মাইক্রোঅর্গানিজম দ্বারা। এই জন্য এটাকে বলা হয় বায়োসেন্সর। বায়োসেন্সর মানে কি? বায়ো মানে তো লাইভ, তাই না? বায়ো মানে তো লাইভ মানে জীবন্ত,
জীবাণু, এই জীবাণুকে বোঝার জন্য যদি কোনো সেন্সর তৈরি করো, সেটাকে আমরা বলছি বায়োসেন্সর। যেহেতু বায়োসেন্সর তো ফাঞ্জ এবং ব্যাটারি তো ন্যানো স্কেল থাকবে, তাহলে এটাকে আমরা বলছি ন্যানো বায়োসেন্সর, আর কিছু না। আর একটা বিষয় দেখো, এই যে ন্যানো ফার্টিলাইজার তুমি অ্যাপ্লিকেশন করলা এটি গাছের ভিতরে, কিভাবে এন্ট্রি হতে পারে, রুট এন্ট্রি, রুট এন্ট্রি দেখো যে রুটের বিভিন্ন জায়গায় ফার্টিলাইজার গুলো দেয়া আছে, সেখানে রুট টিপস রুটের আগা হতে পারে, ল্যাটারাল রুটস পার্শ্ব রুট হতে পারে, রুট হেয়ার হতে পারে, রাইজোডারমিস, রাইজোডারমিস মানে রুটের যে ডারমিস গুলো থাকতে পারে, মানে ত্বক, রুটের ত্বক, রাস্তা রুট গুলো যদি ভেঙে যায় সেখান থেকে প্রবেশ করতে পারে। আর ফোলিয়ার পাতার দিকে দেখো, একটা পাতার ভিতরে কতগুলো জিনিস থাকে, কিউটিকল থাকে, স্টোমাটা থাকে, হাইডাথ্রোটস থাকে, লেন্টিসেল থাকে, উন্স থাকে, এগুলো আমরা সবাই জানি, আগে পড়ে আসছি। এগুলোর ভিতর দ্বারা গাছের ভিতরে এই এই যে ন্যানো পার্টিকেল গুলো বা ন্যানো ফার্টিলাইজার গুলো চলে যেতে পারে। যেমন এখানে লিখছি পোটেনশিয়াল এন্ট্রি পয়েন্টস, পোটেনশিয়াল এন্ট্রি পয়েন্টস অফ ন্যানো পার্টিকেলস ইনটু প্লান্টস অ্যাজ আ সায়েন্টিস্ট। হ্যাঁ, মানে একটি গাছের ভিতরে ন্যানো পার্টিকেল গুলো, ন্যানো ফার্টিলাইজার যদি দাও তাহলে এই নিউট্রন গুলো কিভাবে ঢুকতে পারে, প্রবেশ পথ, আর কিছু না। আঘাতপ্রাপ্ত হওয়া, যদি মনে হয় যে একটা গাছে তুমি একটু ছিঁড়ে নিলা, একটু মনে করো যে ক্ষতিগ্রস্ত হলো, তাহলে সেখানে কিছু তার ওপেনিং হবে না। আমরা যখন একটু আঘাত পেলে অনেক সময় একটু কেটে টেটে যায় না, এরকম ধরো তুমি সাইকেল চালাচ্ছ হঠাৎ করে একটু লেগে গেল, পড়ে গেল একটু কেটে গেল, চামড়া ছিঁড়ে গেল, তাহলে ওটা তো একটা কি ওপেনিং তৈরি হলো। আচ্ছা, এই যে ডান পাশে দেখো একটা এই লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এটাতে তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আচ্ছা, আর একটা কথা তোমরা এটা জেনে রাখো, এই যে এটা কিন্তু নতুন টপিকস, এটা সম্পর্কে বিস্তারিত ধীরে ধীরে হয়তো আপডেট হবে। তোমরা চ্যাট বক্সে আইডি লিখো না, চ্যাট বক্স তো আইডি লেখার কোনো প্রয়োজন নাই। আমি এটা দিয়ে দিচ্ছি, এটা তো ওপেন করে জাস্ট শুধু তোমার আইডি লিখবা, আর কিছু লেখার দরকার নাই। এই যে অনেকে লিখছো 286 হাইফেন দিয়ে ডি, একজন লিখছো রিয়াড সেকশন এ, এগুলো কিচ্ছু লেখার দরকার নাই, ডি তোমার আইডি থাকলে এনাফ, তোমার আইডি আর কারো নাই। এই যে হাইফেন দিয়ে লিখছো এ 71 23, তারপর 12, শুধু 12 যে আসলে হাইফেন দিয়ে লিখছো এ, দরকার নাই, ঠিক আছে। একজন লিখছো ব্র্যাকেট দিয়ে ডি, একজন লিখছো রিয়াড সেকশন এ সেকশন ডি, এগুলো কিচ্ছু দরকার নাই। এই যে সেকশন এ সি সি এ সি সি, এগুলো কিছু লেখার দরকার, জাস্ট আইডি লেখো। তোমরা কি লিঙ্কটা পাইছো, ওপেন করতে পারছো সবাই? এক সময় দেখি তোমাদের অ্যাটেন্ডেন্স হলো 260 জন, আর তোমরা এই ইয়াতে তোমার আইডি লিখে দিয়েছো হলো 400 জন। কেমন হলো এটা? বের হয় আবার আইডি আর কি, আগেরগুলো সব চলে যায় সেই হিসেবে দ্বিতীয়বার। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তুমি যদি একবার দিয়ে ফেলতে পারো আর কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, আমরা তাহলে আবার একটু স্ক্রিন শেয়ারে যাই। তোমরা মাঝে মাঝে আইডি দিতে থাকো। দেখো এটা কতগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পল হচ্ছে পোটেনশিয়াল ন্যানো ফার্টিলাইজার ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন আছে যেগুলো আমি হয়তো বিস্তারিত বললাম না, তোমরা একটু দেখলে। যেমন স্লো রিলিজ, ঠিক আছে, ন্যানো ক্যাপসুল স্লোলি রিলিজেস নিউট্রিয়েন্টস ওভার এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, মানে একটা নির্দিষ্ট সময় ধরে যদি তুমি মনে করো যে এটা এত সময় ধরে স্পেসিফিক কেমিক্যাল অর এনজাইম, মানে একটা শেল তুমি তৈরি করলাম যেটাকে আমরা ন্যানো পার্টিকেল ন্যানো ফার্টিলাইজার বলছি, এইটা নির্দিষ্ট কেমিক্যাল দ্বারাই আবার ফাটাইতে হবে, তাহলে সেখান থেকে নিউট্রন রিলিজ করবে, মানে সাথে আরো কিছু দিতে হবে। Moisture release, nanoparticle degrades and releases nutrients in the presence of a water. Heat release, pH release, ultrasound release, magnetic release. Ekla example, bibhinno dhoroner design toiri kora jete pare. Tale nano fertilization somporke amra ektu janlam je nano fertilization
দুটো শব্দ আমাদের ইম্পর্টেন্ট, ন্যানো ফার্টিলাইজার এবং ন্যানো টেকনোলজি। আর ন্যানো মিনস হলো 1 বিলিয়ন। এখন এই শব্দটা হাইটেক কনসেপ্টে যদি আমরা এগ্রিকালচার ব্যবহার করি তাহলে কি ঘটনা ঘটবে সেটাই আমরা দেখছি, এটাই বিজ্ঞানীরা এখন এক্সপ্লোরেশন করার চেষ্টা করছে, এক্সপ্লোর করার নিউ অপরচুনিটিস ইন এগ্রিকালচার। যদিও এটা এই হ্যাঁ এগুলোর কার্যক্রম কি বাংলাদেশে এখন শুরু হয় নাই? এগুলোর কার্যক্রম বাংলাদেশে এখনো আছে কিনা আমি নিজেও জানি না। আমি এই ন্যানো ফার্টিলাইজার সম্পর্কে আমরাও প্রথম পড়াচ্ছি, এটা ফার্স্ট আলোচনা করছি তোমাদের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ বলো বিশ্ববিদ্যালয়ে তোমার ইঞ্জিনিয়ারিং আছে কিন্তু এগ্রিকালচারে এখন পর্যন্ত হয়েছে। এখন নিচে একটি কথা বলছি যে আর নাও বিং এক্সপ্লোর্ড ফর নিউ অপরচুনিটিস ইন এগ্রিকালচার, মানে এগ্রিকালচার একটি নতুন ডাইমেনশন নিয়ে আসার জন্য বা নতুন সুবিধা স্কোপ তৈরি করার জন্য এখন ন্যানো টেকনোলজির কনসেপ্ট গুলোকে এগ্রিকালচার এক্সপ্লোর করার চেষ্টা করা হচ্ছে। বুঝতে পারছো কিনা? জি স্যার। এটাই মানে এটা এখনো নাই, আমরা নিজেরাও আশা করি নাই। এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অন্য ডিপার্টমেন্টে পড়াইছে কিনা আমি জানি না, তবে এগ্রিকালচারে এবং অ্যাগ্রোনমিতে এই ফার্স্ট আমি তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করলাম। তো এই যে জাস্ট বিগিনিং, এটা আরো কনসেপ্ট আছে, আরো স্টাডি করব, আরো ক্লাস নিব, স্যারেরা আরো মনে করো যে ডিসকাশন করবে, তাতে আরো অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তখন ধীরে ধীরে হয়তো সময়ের প্রেক্ষাপটে এটা অনেক আপডেট সিলেবাস আমরা হয়তো পড়াতে পারবো বা রিসার্চও করতে পারবো ইনশাল্লাহ। জি স্যার, বিজয়ের আগে ভালো একটা পড়া। হ্যাঁ তো দেখো, আমরা সয়েল ফার্টিলিটি এবং প্রোডাক্টিভিটি একটি শব্দ আছে, এটা তোমরা সবাই জানো তাই না? সয়েল ফার্টিলিটি এবং প্রোডাক্টিভিটি। সয়েল ফার্টিলিটি কাকে বলে? অ্যাবিলিটি অফ এ সয়েল টু সাপ্লাই অল দ্য এসেনশিয়াল নিউট্রিয়েন্টস টু প্লান্টস ইন এডিকুয়েট অ্যামাউন্টস। কথাটা একটু বোঝার চেষ্টা করো যে একটা মাটি, অ্যাবিলিটি অফ এ সয়েল, এই মাটির সামর্থ্য কি করবে, সে মাটিটা কি করতে পারে টু সাপ্লাই অল দ্য অল সবকিছু, কিন্তু সব যত প্রকার এসেনশিয়াল নিউট্রিয়েন্টস আছে, কয়টা, 17টা বা 16টা যাই হোক না কেন, all the essential nutrients to plants, এটি গাছকে সে সাপ্লাই দিতে পারে in adequate amounts, সঠিক পরিমাণে তার যা লাগবে তাই, available forms, সে যেন available টাকে আপডেট করতে পারে, and suitable proportions, মানে balance, adequate amounts আর হলো suitable proportion, শব্দ দুটা আমি একটু clear করি। adequate amounts মানে কি? মানে আমি 200 গ্রাম চালের ভাত খাই, আমাকে 200 গ্রাম চালের যদি ভাতই দেওয়া হয় সেটা হলো adequate amount। And suitable proportion মানে কি? আমি তো শুধু ভাত খাই না, ভাতের সাথে আমি একটু তরকারি খাই, আমি একটু তোমার ভর্তা ছানা খাই, আমি একটু ভাজি খাই, এগুলো যদি উপযুক্ত পরিমাণ করে নিয়ে আসো এটাকে বলা হয় proportion, মানে সবগুলো ব্যালেন্স করা। তাহলে এই ফার্টিলিটি একটি সোয়েল কোনো একটা নির্দিষ্ট সময় তুমি যদি যাও ওই জায়গার মাটি যদি চেক করো, যদি দেখা যায় এখানে অল দ্য এসেনশিয়াল নিউট্রিয়েন্টস এবং অ্যাডিকুয়েট অ্যামাউন্টস আছে এবং তাদের মধ্যে একটু সুইটেবল প্রপোর্শন বিদ্যমান, যেটা তখন প্লান্ট ওখানে রোপণ করলে প্লান্টটা গ্রো করবে, এই অবস্থাটাকে আমরা বলছি অ্যাবিলিটি অফ এ সয়েল, দ্যাটস মিন সয়েল ফার্টিলিটি। ইট ইজ মেজার্ড ইন টার্মস অফ অ্যাভেলেবল ফর্মস অফ দ্য এসেনশিয়াল নিউট্রিয়েন্ট এলিমেন্টস অ্যাভেলেবল ফর্মে ইন দ্য সয়েল অ্যাট এনি গিভেন টাইম, যে কোনো সময় তুমি যাও মাটিতে যে অ্যানালাইসিস করে যদি এসেনশিয়াল নিউট্রিয়েন্টগুলোর অ্যাভেলেবল ফর্মে এই সঠিক পরিমাণে পাওয়া যায়, উপযুক্ত প্রপোর্শন বিদ্যমান থাকে, সেই মাটিটাকে আমরা বলছি ফার্টাইল সয়েল ফার্টিলিটি। এই কন্ডিশনটাকে বা প্রপার্টিসটাকে আমরা বলছি সয়েল ফার্টিলিটি। বুঝতে পেরেছে কিনা এই কথাটা? সয়েল ফার্টিলিটি। Yes sir। এবার যদি আমরা প্রোডাক্টিভিটি তে যাই, প্রোডাক্টিভিটি কিন্তু একটা সয়েল ফার্টিলিটি প্রোডাক্টিভিটি আলাদা কথায় কিন্তু আসছে, কিন্তু কাছাকাছি। দেখো, রিভার্স টু দ্য অ্যাবিলিটি অফ এ সয়েল টু প্রোডিউস ক্রপস। এখন এটা কি হলো? একবার বললাম যেখানে সব নিউট্রিয়েন্ট দিতে পারবে উপযুক্ত পরিমাণে, আর বলছি যে একটি মাটি তার যে অ্যাবিলিটি আছে ফসল উৎপাদন করার জন্য সেটাকে আমরা বলি প্রোডাক্টিভিটি। এখন মাটিতে প্রোডাক্টিভিটি ইজ এ ব্রডার টার্ম দ্যাট ইনক্লুডস ফার্টিলিটি। দেখো, প্রোডাক্টের ভিতরে কিন্তু ফার্টিলিটি শব্দটা এসে যাচ্ছে। প্রোডাক্টিভিটি ইজ এ ব্রডার টার্ম দ্যাট ইনক্লুডস ফার্টিলিটি অ্যাজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হুইচ কন্ট্রিবিউট টুয়ার্ডস ক্রপ ইল্ড। দ্যাট মিনস এ প্রোডাক্টিভিটি ইজ এ ব্রড টার্ম হোয়ার ফার্টিলিটি ইনক্লুডেড টার্ম ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইচ কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য ক্রপ ইল্ড। আলটিমেটলি দিস
properties leading to increase the crop yield. Our target, what is our target? Our target is to increase crop yield. This is not a soil property alone, but the function of several factors like management practices, irrigation, drainage, plant production measures, climate, climatic factors or elements, etc. That means in a specific location or in a specific region, if you go to see or to test the productive soil productivity and you see the several management factors, then the soil will be able to produce the crops. এখন দেখা গেল এটা কি ফর্মে তুমি টেস্ট করবা, ইটস মেজার্ড ইন টার্মস অফ হারভেস্ট, হারভেস্ট মানে ফসল আর কি, ক্রপ ইল্ড ইন রিলেশন টু প্রোডাকশন ফ্যাক্টরস ফর এ স্পেসিফিক কাইন্ড অফ সয়েল। কোন একটি নির্দিষ্ট সয়েলে ওখানে গিয়ে যদি ক্রপ ইল্ড তুমি পাও অথবা কি পরিমাণ হারভেস্ট পেলে সেটাকে আমরা বলি প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি মানেই হচ্ছে ফসল উৎপাদন করার অ্যাবিলিটি। এখানে ফার্টিলিটি এবং প্রোডাক্টের মধ্যে একটু কিন্তু পার্থক্য এসে গেল। এখন একটা প্রশ্ন হতে পারে, a soil, there may be a question, a soil may be fertile but may not be productive. It is a confusion statement. But তুমি যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার হবে। If you understand clearly, as for example, আমি বলি, অনেক সময় আমরা এটা বলি, many times we say that explain all fertile soil are productive but all productive and all productive soil are fertile but all fertile soil are may not be productive. এরকম একটা স্টেটমেন্ট এবং এক্সপ্লেনেশন অনেক সময় কিন্তু চাওয়া হয়। তাহলে দেখো এখানে এই কথাটা ক্লিয়ার হবে, saline soil may have all the essential elements of for plant growth but cannot be fertile because of excess sodium salts. saline soil বলতে আমরা কি বুঝি, saline soil যেখানে sodium salt এর পরিমাণ বেশি আছে, salinity বেশি আছে। কিন্তু saline soil এর ভিতরে যত প্রকার প্লান্ট গ্রোথের এসেনশিয়াল এলিমেন্ট আছে সবগুলো থাকতে পারে, কিন্তু এই যে সোডিয়াম সল্টস বেশি পরিমাণে আছে তার মানে কি এডুকেটেড অ্যামাউন্ট নাই, বেশি পরিমাণে এক্সেস আছে, হুইচ ডিস্টার্ব দ্য ব্যালেন্স উইথ আদার নিউট্রিয়েন্ট আয়নস লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এখন একটি আয়ন বেশি হওয়ার কারণে অন্য আয়নগুলোকে প্রপোর্শনালি সে কি করতে পারে, ডিস্টার্ব করে ফেলতে পারে। তাহলে ফার্টাইল সয়েল, এই saline soil সেটা কি হতে পারে, ফার্টাইলিটি ঠিকই আছে কিন্তু প্রোডাক্টিভিটি না হতে পারে। বাট এ প্রোডাক্টিভ সয়েল ইজ অফকোর্স এ ফার্টাইল সয়েল, কিন্তু যখন যেখানে প্রোডাকশন আসবে তখন সেটাকে অবশ্যই ফার্টাইল বলে বিবেচনা করে। ফার্টিলিটি না থাকলে তো গাছের গ্রোথ হবে না, ডেভেলপমেন্ট হবে না। দ্য সয়েল ফার্টিলিটি রিপ্রেজেন্টস, কি রিপ্রেজেন্টস করে ফার্টিলিটি, স্ট্যাটাস অফ অ্যাভেলেবল প্লান্ট নিউট্রিয়েন্টস ইন সয়েল, হোয়াইল সয়েল প্রোডাক্টিভিটি ইন্ডিকেটস দ্য রেজাল্টেন্ট ইফেক্ট অফ ভেরিয়াস ফ্যাক্টরস। তার মানে ফার্টিলিটি শুধুমাত্র অ্যাভেলেবল অফ দ্য নিউট্রিয়েন্টস ইন অ্যাভেলেবল ফর্মস এটা দ্বারা তুমি মেজার করতে পারো, বাট সয়েল প্রোডাক্টিভিটি শুধু একটা দ্বারা বোঝা যাবে না, এর সাথে ইরিগেশন লাগবে, ক্রপ প্রোডাকশন প্র্যাকটিসেস লাগবে, বিভিন্ন ধরনের ফ্যাক্টর মানে ক্রপ প্রোডাকশন উৎপাদন করার জন্য যতগুলো ফ্যাক্টর বিদ্যমান বোথ উইথিন অ্যান্ড বিয়ন্ড দ্য সয়েল, এই জিনিসগুলো ইনক্লুড করে নিতে হবে। যে আগের ইয়াতে আমরা বলেছি ড্রেনেজ লাগবে, ইরিগেশন ড্রেনেজ থাকবে, প্লান্ট প্রোডাকশন মেজার থাকবে, এবং উইডিং করা লাগবে, ইন্টারকালচার অপারেশন লাগবে, ক্লাইমেটও উপযুক্ত হতে হবে। এই দুইটার পার্থক্য কিন্তু তোমাদের একটু জানতে হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে সয়েল ফার্টিলিটি এবং প্রোডাক্টিভিটি, যদি প্রোডাক্টিভ সয়েল ইনক্লুডেড ফার্টিলিটি বাট অল ফার্টাইল সয়েল মে নট বি প্রোডাক্টিভ। ফার্টাইল সয়েলের ভিতরে যদি কোনো একটি অ্যামাউন্ট কোনো একটি এলিমেন্টের পরিমাণ বেশি থাকে, আয়ন বেশি থাকে, সেটা অন্যগুলোকে ডিস্টার্ব করে ফেলতে পারে। যখন ডিস্টার্ব করবে তখন আর উপযুক্ত অ্যামাউন্টে গাছ পাবে না। আচ্ছা এখন আসা যাক, এই জায়গায় কিন্তু একটা প্রশ্ন হতে পারে, এই যেখানে ছোট্ট একটু ব্যাখ্যা তোমরা এখানে লিখতে পারো। আমি যে কথাটা বলেছি ওয়াল প্রোডাক্টিভ সয়েল আর ফার্টাইল ফার্টাইল সয়েল বাট ওয়াল ফার্টাইল সয়েল মে নট বি প্রোডাক্টিভ সয়েল এক্সপ্লেইন। অনেক সময় কিন্তু পরীক্ষা এটা দেওয়া হয়, তখন তুমি এই যেখান থেকে ব্যাখ্যা, ফার্টাইল সয়েল বলতে কি বুঝি, প্রোডাক্টিভ সয়েল বলতে কি বুঝি, তারপরে তোমার এই অ্যাজ ফর এক্সাম্পল এটা দিয়ে ব্যাখ্যা করে এই নিচের কথাটা লিখে দিতে হবে, তাহলেই তোমার আনসার পরিপূর্ণ হবে। স্যার এই পেজ থেকে কি শুরু করব? তারপরে এদের মধ্যে সম্পর্ক কি অথবা পার্থক্য কি, তারপরে এই যে এক্সাম্পলটা দিয়ে তুমি বুঝাইতে পারলেই হয়ে গেল।
তো এক্সাম্পল যখন বুঝাই পায় তখন তার কনক্লুডিং শব্দ আসবে যে নিচের স্লাইডের নিচের প্যারাটা দেয় দ্য সয়েল ফার্টিলিটি রিপ্রেজেন্টস স্ট্যাটাস অফ অ্যাভেলেবল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস এন্ড হলো ফুড অ্যাক্টিভিটি রেজাল্টেন্ট ইফেক্ট অফ ভেরিয়াস ফ্যাক্টরস ইনক্লুডিং ক্রপ প্রোডাকশন শুধুমাত্র তো ফার্টিলিটি বা নিউট্রিয়েন্ট হলেই তো ক্রপ প্রোডাকশন হবে না এর মধ্যে ইরিগেশনও লাগতে পারে পানি যদি লাগবে নাহলে তো নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল আছে কিন্তু পানিতে আপটেক হচ্ছে না তাহলে কি সেই নিউট্রিয়েন্ট তো ব্যবহার করতে পারে না তাহলে এইগুলো কিন্তু একটা ফ্যাক্টর প্রোডাকশনের মানে ফার্টিলিটি বলতে নিউট্রিয়েন্ট এলিমেন্ট গুলোকে তুমি বুঝাবে এক ইন্ডিকেশন কিন্তু সাথে সাথে আরো কিছু ফ্যাক্টর জড়িত থাকবে যেমন কোন একটি ক্লাইমেট একটা জায়গা আছে তোমার মনে করো যে লোল্যান্ড লোল্যান্ডে তুমি কোন সয়েল কি ধরনের সয়েল থাকতে পারে তারপরে সেখানে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কি সেখানে কোন ক্রপ দেওয়া যেতে পারে এখন লোল্যান্ডে যদি তুমি হুইট দাও তাহলে তো হবে না ঠিক আছে আবার তোমার ক্লাইমেট বা টেম্পারেচার একটা যে বিষয় যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে যদি তুমি যে টি দাও তাহলে ভালো হবে কিন্তু সেখানে যদি তুমি মেজ দাও তাহলে কিন্তু হবে না স্যার সয়েলে যদি নিউট্রিয়েন্ট যদি অ্যাভেলেবল ফার্মে যদি বেশি থাকে সেটাও কি ফার্টাইল সয়েল হচ্ছে হ্যাঁ সেটা ফার্টাইল সয়েল হচ্ছে কিন্তু উপযুক্ত পরিমাণে হচ্ছে না কিন্তু প্রোডাকশনে হ্যাম্পার করছে সে দেখো এই তো বলছি পুরো এক্সাম্পল যে স্যালাইন সয়েল মে হ্যাভ অল দ্য এসেনশিয়াল এলিমেন্টস আজ থাকলো ফর প্লান্ট গ্রোথ বাট ক্যানট বি ফার্টাইল কেন হবে না বিকজ অফ এক্সেস সোডিয়াম সল্টস কারণ স্যালাইন সয়েলে যদি সোডিয়াম বেশি থাকে সেটা একটা আয়ন বেশি থাকলে অন্য আয়ন গুলোকে সে ডিস্টার্ব করছে তার মানে এডিকুয়েট প্রপোর্শন থাকছে না এডিকুয়েট অ্যামাউন্ট কিন্তু থাকছে না বোঝা গেল কিনা জি স্যার এই জন্য ওটাকে ফার্টাইল সয়েলের বলা যাচ্ছে না আর ফার্টাইল সয়েলের কন্ডিশন কি প্রথমে দেখো যে ফার্টাইল সয়েল কন্ডিশন হচ্ছে যে এসেনশিয়াল প্লান্ট নিউট্রিয়েন্টস টু প্লান্টস ইন এডিকুয়েট অ্যামাউন্টস অ্যাভেলেবল ফর্মস অ্যান্ড সুইটেবল প্রপোর্শন মানে কি তাদের পর্যাপ্ত পরিমাণে থাকবে এবং অ্যাভেলেবল ফর্মস মানে সেজন্য আপটেক করার উপযুক্ত পরিমাণে পায় আর কি অ্যান্ড ইন সুইটেবল প্রপোর্শন তাদের মধ্যে কিন্তু একটা ব্যালেন্স প্রপোর্শনে থাকতে হবে এখন দেখা গেল 100 মধ্যে সোডিয়াম যেখানে 20 থাকার কথা হঠাৎ করে এখানে 40 আছে তাহলে অন্য প্রপোর্শন কি হবে কমে যাবে তাহলে সেখানে কি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট হলো হলো না সুইটেবল প্রপোর্শন হলো হলো না সেজন্য এটাকে ফার্টাইল সয়েল বলা যাবে না স্যার তাহলে যদি ফার্টাইল সয়েল নাই বলা যায় তাহলে এখানে ফার্টাইল সয়েল আর প্রোডাক্টিভ সয়েলের মধ্যে এই উদাহরণটা তো দেওয়ার কোনো মানেই হয় না কেন মানে হয় না ফার্টাইল নট প্রোডাক্টিভ এটা তো ফার্টাইল নট ফার্টাইল নট প্রোডাক্টিভ দুইটার মধ্যে একটাও না দুইটার মধ্যে একটাও না কারণ যে বাটি প্রোডাক্টিভ সয়েল কি নিচের লাইনগুলো খেয়াল করো বাটি প্রোডাক্টিভ সয়েল ইজ অফ কোর্স এ ফার্টাইল সয়েল ফার্টাইল মানে কি প্রোডাকশন আসতে গেলে অবশ্যই তাকে ফার্টাইল সয়েল হতে হবে প্লাস আরো ওই ক্রপ প্রোডাকশনের যে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর গুলো আছে সেগুলো থাকতে হবে তখন আমরা প্রোডাকশন বলি ক্রপ প্রোডাকশনের যে প্রোডাক্টিভিটি বলতে শুধুমাত্র নিউট্রিয়েন্ট এলিমেন্ট গুলো আছে উপযুক্ত পরিমাণে এটা যেমন ঠিক তেমনি তার আরো কিছু ফ্যাক্টর লাগবে এটাকে ব্যবহার করার জন্য ঠিক আছে তখন এই এলাকার সয়েল গুলোকে আমরা বলি প্রোডাক্টিভ তোমার মাটি ফার্টাইল ঠিকই আছে কিন্তু সেখানে যদি তোমার ক্লাইমেট ঠিক না থাকে তোমার ইরিগেশন না থাকে যেমন ড্রাউট এরিয়া মাটির ভিতরে সব এলিমেন্ট থাকে ড্রাউট এরিয়া কিন্তু তারপরে হয় না কারণ কি পানি লাগবে তো পানি তো আর নিউট্রিয়েন্ট এলিমেন্ট না ঠিক আছে পানি দিতে হবে এগুলোকে ব্যবহার করার জন্য তখন এই সামগ্রিক ফ্যাক্টর গুলোর রেজাল্টেন্ট ইফেক্টই হচ্ছে প্রোডাক্টিভিটি জি স্যার ঠিক আছে আর ফার্টিলিটি মানে হচ্ছে যে যতগুলো এসেনশিয়াল এলিমেন্ট আছে উপযুক্ত পরিমাণে উপযুক্ত প্রপোর্শনে অ্যাভেলেবল ফর্মে থাকতে হবে কিন্তু দেখা গেল হঠাৎ করে যেখানে সোডিয়াম অথবা ক্যালসিয়াম মনে করো যে 20% থাকার দরকার আছে 30% মানে বেশি আছে না আর অন্যান্য নিউট্রিয়েন্টের মধ্যে এই পার্সেন্টেজ কি হয়ে গেল তুমি যদি যেখানে 20% ক্যালসিয়াম থাকার কথা তুমি 30% দিয়ে গেলা তাহলে সোডিয়ামের পরিমাণ কি হবে কম বেশি হয়ে যাবে না দুইটাতে রেশিও তাহলে তো অ্যাডিকুয়েট অ্যামাউন্ট হলো না তাহলে এটাকে আমরা ফার্টাইলও বলতে পারছি না বোঝা গেল কিনা অনেক সময় নেগেটিভ উদাহরণ দিয়ে পজিটিভটাকে বুঝাইতে হয় এটা হলো তাই ঘটনা হ্যাঁ স্যার বুঝছি স্যার ওকে আমরা অ্যাগ্রোনমিক মিনস অফ মেইনটেইনিং এ সোয়েল ফার্টিলিটি এখন যেহেতু আমরা অ্যাগ্রোনমি পড়ছি অ্যাগ্রোনমির কি কি উপায় আছে সোয়েল ফার্টিলিটিকে মেইনটেইন করার জন্য অথবা সোয়েল ফার্টিলিটি বৃদ্ধি করার জন্য মেইনটেইন ফার্টিলিটি ইজ এ গ্রেট প্রবলেম টু আওয়ার ফার্মার্স আমাদের কৃষকদের জন্য এটা একটি বড় সমস্যা কাল্টিভেশন অফ কেন কাল্টিভেশন অফ সেম ক্রপ একই ক্রপ ইয়ার আফটার ইয়ার বছরের পর বছর ইন দ্য সেম বিল একই জমিতে যদি চাষাবাদ করা যায় ডিক্রিজেস দ্য সোয়েল ফার্টিলিটি সোয়েল ফার্টিলিটি কমে যাওয়া মানে কি যে নিউট্রিয়েন্টের পরিমাণ কমে যাচ্ছে অ্যাভেলেবল ফার্মের পরিমাণ কমে যাচ্ছে অ্যামাউন্টের পরিমাণ কমে যাচ্ছে টু ইনক্রিজ দ্য সোয়েল ফার্টিলিটি এখন এগুলো যদি আমরা বৃদ্ধি করতে চাই ইট ইস নেসেসারি টু টু চেক কি চেক করবো দি লস অফ নিউট্রিয়েন্ট লস নিউট্রিয়েন্ট যেন লস না হয় অ্যান্ড টু ইনক্রিজ দ্য নিউট্রিয়েন্ট কন্টেন্ট অফ দ্য সোয়েল এবং মাটির নিউট্রিয়েন্ট কন্টেন্ট যেন বৃদ্ধি পায় ফলোয়িং থিংস কতগুলো বিষয় এখানে আছে আমরা অ্যাগ্রোনমিক বলে এগুলো কনসিডার করতে পারি যেমন প্রপার ইউজ অফ ল্যান্ড জমির উপযুক্ত ব্যবহার কি করে হতে পারে
it is necessary to select the crop which is suitable for a particular land type by experience. এখন তোমার অভিজ্ঞতা দ্বারা বুঝতে হবে যে কোন জমির জন্য কোন ক্রপ উপযুক্ত, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা বলতে পারি কালটিভেশন অফ আমন প্যাডি, আমন রাইস যদি আমরা কালটিভেশন করি ইজ বেস্ট সুইটেড ইন লো অ্যান্ড ক্লে সয়েল, লো ল্যান্ড এবং ক্লে সয়েলে এটা খুব ভালো হবে। বাট দিস ল্যান্ড টাইপ ইজ নট সুইটেবল ফর তোষা জুট, এখন যদি নিচু জমিতে অথবা ক্লে মাটিতে যদি তুমি পাট নিয়ে যাও তাহলে কিন্তু হবে না। এই জন্য জমির উপযুক্ত ব্যবহারটা শিখতে হবে যে কোন জমির জন্য কোন ধরনের মাটির জন্য কোন ফসল উপযুক্ত, সেই ক্রপ ওই জায়গায় কালটিভেশন করলেই কেবল ফার্টিলিটি মেনটেন করা সম্ভব। এটাকে বলা হয় প্রপার ইউজ অফ ল্যান্ড। গুড টিলেজ, গুড টিলেজ মানে টিলেজ শব্দের অর্থ তোমরা তো জানো নাকি? প্রিপারেশন অফ ল্যান্ড, গুড টিলেজ ইজ নেসেসারি টু ব্রিং দ্য সয়েল ইন সুইটেবল কন্ডিশন ফর দি প্রোডাকশন অফ ক্রপস, ফসল উৎপাদন করার জন্য ফর দ্য প্রোডাকশন অফ ক্রপস উই ক্যান প্রিপেয়ার দ্য ল্যান্ড বাই প্লাইং, ক্রস প্লাইং, দিস operations are known as tillage. So we need the good tillage. কারণ good tillage না হলে তো bed গুলো suitable হবে না, soil suitable condition আসবে না। Which are stubbles of previous crop ploughed under by tillage is turned into organic matter. এখন আগের যে crop গুলো আছে তাদের যে residue আমরা হয়তো গোড়ায় কেটে নিয়েছি কিন্তু root গুলো তুলি না, এখন লাঙ্গল দেওয়ার পরে ওটা যদি মাটির নিচে যায় সেগুলো অর্গানিক ম্যাটারে পৌঁছে অর্গানিক ম্যাটারে ফুরিয়ে যাবে। As a result কি হবে? The physical, chemical and biological changes of soil take place which is necessary for the maintenance of soil fertility. তাহলে সেগুলো পচে গেলে ওখানে তো নিউট্রিয়েন্ট আছে, ওগুলো তো আসলে প্লান্ট, প্লান্টের ভিতরে তো আসলে নিউট্রিয়েন্ট আছে, ওগুলো শুকিয়ে অথবা পচিয়ে ডিকম্পোজিশন হয়ে অর্গানিক ম্যাটারে পরিণত হলো। অর্গানিক ম্যাটার ইজ দ্য সোর্স অফ, অর্গানিক ম্যাটার অর হিউমাস ইজ দ্য সোর্স অফ নিউট্রিয়েন্টস। এগুলো মাটির ভিতরে যখন যাবে তখন আবার আয়ন চলে আসবে, আবার নিউট্রিয়েন্ট চলে আসবে, তখন তাদের ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল সব ধরনের পরিবর্তনই সম্ভব। আলটিমেটলি কি হবে? সয়েল ফার্টিলিটি মেনটেন হবে। এটা অবশ্যই নির্ভর করে ডিগ্রি অফ সয়েল ফার্টি মেইনটেনেন্স, কত ডিগ্রি মেইনটেইন হচ্ছে, কি পরিমাণ ব্যবহার করছি সেটা। কন্ট্রোল অফ উইডস, আগাছা, আগাছা কি? দি প্লান্টস হুইচ আর গ্রো আউট অফ এ প্লেস, মানে যে প্লান্টগুলো আমরা যেখানে পছন্দ করছি না সেগুলোকে আমরা আগাছা বলছি। উইডস গ্রোন অন এ পার্টিকুলার সয়েল অ্যাবজর্ব প্লান্ট নিউট্রিয়েন্টস, এখন উইডস একটা জায়গায় গ্রো করলে অবশ্যই তারা তাদের বৃদ্ধির জন্য প্লান্ট নিউট্রিয়েন্ট আপটেক করবে, মেক দ্য সয়েল আনফার্টাইল। এখন আমি ওখানে ধান চাষ করবো সেখানে যদি শ্যামা গাছ বেশি থাকে, শ্যামা তো আমার টার্গেট বিষয় না, কিন্তু শ্যামা তো একটি প্লান্ট, সে কি করবে ওখান থেকে প্লান্ট নিউট্রিয়েন্ট আপটেক করবে, এরপরে সয়েল ইনফার্টাইল এবং ফার্টিলিটি কমে যাবে। জেনারেলি ক্রপস ফেল টু কম্পিট সাকসেসফুলি উইথ উইডস ইন টার্মস অফ প্লান্ট নিউট্রিয়েন্টস। দেখো এখানে আবার কি বললাম, জেনারেলি ক্রপস ফেল টু কম্পিট সাকসেসফুলি উইথ উইডস ইন টার্মস অফ প্লান্ট নিউট্রিয়েন্টস, মানে প্লান্ট নিউট্রিয়েন্ট আপটেক করার ক্ষেত্রে ক্রপ ধীরে ধীরে করে কিন্তু এই ইয়ার ভিগোরিটি এখানে বেশি, মানে কম্পিটেন্সি বা পোটেনশিয়ালিটি, উইডের পোটেনশিয়ালিটি বেশি। ফর দিস টু মেইনটেইন অ্যান্ড ইমপ্রুভ দ্য সয়েল ফার্টিলিটি ইট ইস নেসেসারি টু কন্ট্রোল উইডস ইন টাইম, তাহলে সময় মতো আমাদেরকে আগাছা পরিষ্কার করা জরুরি। এটা একটা জন্য ইন্টারকালচারাল অপারেশন হিসেবে কিন্তু আমরা দেখি আর কি। কন্ট্রোল অফ সয়েল ইরোশন, এখন মাটি যদি ইরোশন হয়, টপ সয়েল ইজ রিচ ইন অর্গানিক ম্যাটার, মাটির যে টপ সয়েল আছে সেখানে অর্গানিক ম্যাটারের পরিমাণে বেশি। অর্গানিক ম্যাটার ইজ দ্য লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ স্টোর হাউস অফ প্লান্ট নিউট্রিয়েন্টস, ওই যে আগে কথাটা বলেছিলাম যে অর্গানিক ম্যাটার অথবা হিউমাস ইজ দ্য লাইফ অথবা স্টোর হাউস অফ প্লান্ট নিউট্রিয়েন্টস, এখন মাটির উপরিভাগে এই অর্গানিক ম্যাটার বেশি থাকে। এগেইন সাম নিউট্রিয়েন্টস স্পেশালি নাইট্রোজেন রিমেইনস অন দ্য আপার লেয়ার অফ দ্য সয়েল, এখন কতগুলো নিউট্রিয়েন্টস যেমন নাইট্রোজেন সেগুলো মাটির উপরে সয়েলে বেশি থাকে। ইফ দ্য আপার লেয়ার অফ দ্য সয়েল ইজ রিমুভড, যদি বাই এনি মিন্স যে কোনো প্রকার মাধ্যমে যদি উপরের মাটি সরে যায় যেমন এয়ার অঠার অথবা হিউম্যান অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, মানে ওই আপার ম্যাটার, তাহলে কি সরে যাবে? অর্গানিক ম্যাটার সরে যাবে, নিউট্রন কমে যাচ্ছে, করে নাইট্রোজেন কমে যাচ্ছে, ফার্টিলিটি অফ দ্য সয়েল ডিক্রিজেস। সো ইট ইস নেসেসারি টু সেভ দ্য আপার লেয়ার অফ দ্য সয়েল ফ্রম ইরোশন বাই এনি মিন্স, যে কোনো উপায় হোক আমাদেরকে কি করতে হবে, এই ইরোশন যে না হয়, ভূমিক্ষয় একটি সাংঘাতিক খারাপ অ্যাক্টিভিটিস, সাংঘাতিক মনে করো যে নেগেটিভ অ্যাক্টিভিটিস ইন কেস অফ এগ্রিকালচার, ইন কেস অফ ক্রপ প্রোডাকশন। এই সয়েল ইরেশন আমাদেরকে এনি মিন্স এটাকে চেক করতে হবে। মেইনটেনেন্স অফ অপটিমাম সয়েল ময়েশ্চার, সয়েল ময়েশ্চার অপটিমাম লেভেলে থাকতে হবে। দি কোয়ান্টিটি অফ সয়েল ওয়াটার আইদার ইন এক্সেস অর লস হ্যাম্পার্স কি করে দ্য গ্রোথ অফ দ্য ক্রপ, মানে মাটির ভিতরে পানির পরিমাণ যদি অতিরিক্ত থাকে অথবা কমও থাকে এটা কিন্তু গ্রোথ অফ দ্য ক্রপ, একটি ফসলের গ্রোথকে হ্যাম্পার করে। ইফ দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ইজ এক্সেস ইন দ্য সয়েল, যদি বেশি পরিমাণে থাকে, নিউট্রিয়েন্টস আর লস্ট বাই লিচিং, পানির পরিমাণ বেশি থাকলে নিউট্রিয়েন্টগুলো ডাইলিউট হবে, লিচিং হবে, অ্যাজ এ রেজাল্ট ফার্টিলিটি অফ সয়েল ডিক্রিজেস। Again, if there is no water in the soil, যদি কোনো পানি না থাকে তাহলে কি হবে, নিউট্রিয়েন্টস ডু নট
come into soil solution to become available for plant uptake. আবার পানির পরিমাণ কমে গেলে সেগুলো সলিউশন আসবে না, প্লান্ট আপটেক করতে পারবে না, তার মানে সলিউশনটা বেশি ডাইলিউট হওয়া যাবে না, বেশি পানি থাকা যাবে না, আবার কম হলেও হবে না, দুটার মাঝামাঝি জায়গা অথবা অপটিমাম লেভেলে থাকতে হবে যেন অ্যাভেলেবল নিউট্রিয়েন্ট গুলো সলিউশন আসে এবং প্লান্ট আপটেক করতে পারে, আবার এদিকে এমন বেশি হওয়া যাবে না যেন নিউট্রিয়েন্ট লিসিং হয়, লিসিং লস হয়, তাহলে ফার্টিলিটি মেনটেন করা সম্ভব। রিমুভাল অফ এক্সেস অর্ডার, মেনটেনেন্স অফ অপটিমাম সয়েল মাসার এবং এক্সেস অর্ডার, অনেক সময় বৃষ্টি হয়, removal of excess order from the soil is very much essential. Keno? Otherwise, nutrients are lost by the process of leaching. Eta amra janlam. Besides this, the aeration is also hampered, which inhibits the microbial activity. Ekhon jehetu aeration hote parbe na, oshe otirikto pani ache, tale pore panir bhitore to ei je matir bhitore je pore space gulo ache, to microbes gulo thake, fungi, upokari bacteria thake, fungi thake, egulor activity cholbe na. Thik ache, eta jodi activity na hoy, tale organic matter to porinito hobe na, nutrient source হ্যাম্পার হবে। সো ইট ইস এসেন্সিয়াল টু রিমুভ এক্সেস ওয়াটার ফ্রম দ্য সয়েল টু মেইনটেইন সয়েল ফার্টিলিটি, এন্ড সয়েল ফার্টিলিটি মেইনটেইন করার জন্য এক্সেস ওয়াটার যেটা সেটা জোড়া হবে তার। এগুলো সব সিম্পল, তোমরা অবশ্যই জানো এগুলো। কালটিভেশন অফ কভার ক্রপস, কভার ক্রপস মানে কি? মাঝে মাঝে কি দেখি এখানে কি বলছে, কভার ক্রপস অ্যাক্ট অ্যাজ ক্লোথিং অফ দ্য সয়েল, মানে মাটির কাপড় হিসেবে কাজ করে। ইফ কভার ক্রপস আর কালটিভেটেড, যদি কালটিভেশন করি সাসেস কফি, গোমটর, সুইট পটেটো অথবা মিষ্টি আলু, then it makes a cover on the surface of the soil, bujlam, which reduces the soil aeration, er pore matir kintu aeration hobe na, and leaching loss of nutrients from the soil, soil aeration jor kom hobe na, leaching loss o kom hobe, tale nutrient loss kom hobe, soil fertility porimano maintain hobe, as a result fertility of soil is conserved, fertility ta sanchito hobe, mane ki cover crops dile aeration hobe na, leaching loss hobe na, excess loss hobe na, er pore fertility ta conserve hobe। তারপরে তোমার হলো যে সুইট পটেটো, সুইট পটেটো মানে মিষ্টি আলু লতানো না, পরে পুরো এলাকাটা কভার হয়ে থাকে মাটিতে, ফিল্ডে যদি তুমি যাও, গোমটর, গোমটর এরকম, বা যেকোনো ধরনের যেকোনো ধরনের কাজ যদি তুমি বেশি করে মানে ব্রডকাস্টিং কালটিভেশন করো, পুরো এলাকাটাই কভার হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাছের সংখ্যা যত বেশি হবে, রুটের মূল তত বেশি, রুট তত বেশি হবে, রুটের শাখা প্রশাখা বেশি হবে এবং মাটিকে আক্রত হবে, অ্যান করেজ তত বেশি হবে, এরপরে সয়েল এরোশনটা কমে যায়। এই আর কালটিভেশন অফ গ্রিন ম্যানুয়াল ক্রপস, হ্যাঁ বুঝি না, আবার বলো, রিস্টোরেটিভ ক্রপ কোনগুলো? রিস্টোরেটিভ ক্রপ, রিস্টোরেটিভ ক্রপ বুঝি না, রিস্টোরেটিভ মানে, সবুজ সার উৎপাদনকারী ফসল বা ক্রপস গুলো, যেমন দ্যাট ফর লেগুমিনাস ক্রপস সাচ ধনচা, সানহেম, কাউফি, কালা এক্সেট্রা, নন লেগুমিনাস ক্রপ এর মধ্যে আছে ওট, মেইজ, জোয়ার, বাজরা, in the field and turning under the soil by ploughing, jokhon eigulo cultivation korba jomite ebong turning under the soil by ploughing, langoler maddhome jodi eta jomite tumi incorporate kore dao, mane burit kore dao, the organic matter and nitrogen in case of leguminous crops increases the soil and thereby the fertility of the soil increases, tar mane ki mati tumi jodi ei je leguminous crops ebong non leguminous crop er moddhe ei je gulo ache oat, maize, jowar, bajra, eigulo ke amra restorative crop boli, কারণ এগুলো কি করে, লেগুমিনাস ক্রপ হলো অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ফিক্স করে এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে যে নিউট্রিয়েন্ট গুলো তাদের শরীরের মধ্যে স্টোর করে রাখে। এই যে যেমন ধনচা, ধনচা কিন্তু শব্দটা তোমাদের শেষ হবে না, ধনচা সারা জীবনই থাকবে কথাটা, অনেক সময় আমরা হাসি তামাশা হলেও ধনচা শব্দটা ব্যবহার করি, সানহেম যেগুলো আছে এগুলো যদি আমরা কালটিভেশন করার পর, ভেজিটেটিভ পর্যায়ে আসার পরে যদি আমরা জমিতে লাঙ্গল দিই, তাহলে গাছগুলো কি হবে, আবার মাটির ভিতরে ইনকর্পোরেট হবে, এগুলো পচে আবার ফার্টিলিটি বৃদ্ধি করে, এইটাই কারণ। এখানে এক্সট্রা একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে এই লেগুমিনাস ক্রপের ক্ষেত্রে যে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ফিক্স করে, এই বিক্রিয়াটা চলতে থাকে। এই যে কথাটা বলছি দেখো, দ্য লেগুমিনাস ক্রপস ফিক্স নাইট্রোজেন ফ্রম দ্য এয়ার উইথ দ্য হেল্পস অফ নাইট্রিফাইং ব্যাকটেরিয়া লিভিং ইন দ্য নোডিউল অফ দ্য ক্রপস। দেখো এই যে কথাটা আমি দুই লাইনে বললাম, কিন্তু এখানে কি আসলে দুই লাইনের ঘটনাটা ঘটে, অনেক বড় ঘটনা ঘটে। লেগুমিনাস ক্রপস এর ভিতরে আছে নোডিউল, এই নোডিউলের ভিতরে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কাজ করে, কাজ করে কি করে, এখানে এই অ্যাটমসফিয়ারিক যে এয়ার বাতাস থেকে নাইট্রোজেন গুলো এখানে ফিক্স করে, তার মানে আসলে কোথায় ফিক্স করে, এটা মাটিতে ফিক্স করে। দি লেগুমিনাস ক্রপস ফিক্স নাইট্রোজেন ফ্রম এয়ার উইথ দ্য হেল্প অফ নাইট্রিফাইং ব্যাকটেরিয়া
লিভিং ইন দ্য নুডুল অফ দ্য ক্রপস, তার মানে কি এই নুডুলের ভিতরে, এখন নুডুল গুলো তো তুমি আর আমি নিয়ে আসবে, এগুলো আবার মাটিতেই থাকে, তার মানে কি যে নিউট্রিয়েন্ট গুলো আবার বেশি পরিমাণে এখানে যোগ করছে, এগুলো নিউস্টোরেড ক্রপ বলা হয়, গ্রিন মেরিন ক্রপ বলা হয়। If the same crop is cultivated year after year in the same field, the particular nutrients become exhausted. হ্যাঁ, আজকে শেষ। And the fertility of the soil is decreased. For this reason, different crops should be cultivated in area. তাই জন্য কি করতে হবে যে ভিন্ন ভিন্ন ক্রপ কালটিভেশন করতে হবে। Application of manures. Manure is organic in nature. Application of manures of plant origin like কি কি manure, compost, farmed manure. Animal origin, যেমন cow dung, urine, bone meal, etc. Increase the organic matter of the soil. Matter organic matter বৃদ্ধি করে and thereby the fertility of soil is increased. ঠিক আছে, এটা লাস্ট। দেখো জুডিশিয়াস অ্যাপ্লিকেশন অফ ব্যালেন্স ফার্টিলাইজার। স্যার আর না স্যার, অনেক হয়ে গেছে আজকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, দাঁড়াও, আমাকে 2 মিনিট সময় দাও, তাই শেষ করে দিই। ম্যানিউরস কন্টেইন স্মল কোয়ান্টিটি অফ নিউট্রিয়েন্টস, আমরা এটা জানি। সো ইন মেনি কেসেস দি পারপাস অফ সাপ্লাইং প্লান্ট ফুডস ক্যানট বি অবটেইনড বাই ম্যানুরিং, মানে ম্যানুর দ্বারাই তুমি গাছের পর্যাপ্ত পরিমাণে খাবার নিয়ে আসা যাবে না। সো ফার্টিলাইজার্স দা কনসেন্ট্রেটেড সোর্স অফ প্লান্ট নিউট্রিয়েন্টস শুড বি অ্যাপ্লাইড। এখন এই ফার্টিলাইজার গুলো আমরা কি ব্যবহার করে জুডিশিয়াস অ্যাপ্লিকেশন করতে পারি, যেন অ্যাপ্লিকেশন ফার্টিলাইজার শুড বি এম টু কারেক্ট দিস গ্যাপ অনলি টু মিট দ্য ডিমান্ড অফ প্লান্ট ফুড, মানে একটি গাছের জন্য যত প্রকার ফার্টিলাইজার নাইট্রোজেন লাগবে, এখন মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে যা থাকবে, ধরো 20% আছে আর বাদ বাকি 80% তুমি ফার্টিলাইজারের অ্যাপ্লিকেশন করো, ঠিক আছে। আবার দেখা গেল যে সেখানে টিএসপি লাগবে, তাহলে নিউট্রন কতটুকু, ইউরিয়া কতটুকু দিলে নাইট্রোজেন গ্যাপ পূরণ হবে, টিএসপি কতটুকু দিলে টিএসপি গ্যাপ পূরণ হবে, এগুলো একটা অনুপাত করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এই জন্য আমরা দেখবো যে বিভিন্ন ক্রপের কিন্তু ফার্টিলাইজার একটা রেট দিয়ে থাকে, ইউরিয়া 200 গ্রাম, টিএসপি 150 গ্রাম, জিপসাম 150 গ্রাম, তারপরে আরো অন্য কিছু, বোরন 10 গ্রাম 10 কেজি পার হেক্টর, এরকম একটা রেট কিন্তু চলে আসে, এটাকে আমরা বলি জুডিসিয়াস অ্যাপ্লিকেশন অফ ব্যালেন্স ফার্টিলাইজার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আসসালামু আলাইকুম। আপনার না স্যার, আমাদের ডিফারেন্স পড়াইছে, বাট নেম অফ ফার্টিলাইজার এটা পড়াই নাই, বা ওদের নিউট্রিয়েন্ট স্ট্যাটাস কেমিক্যাল কম্পোজিশন এটা পড়াই নাই স্যার। আচ্ছা দেখো, এই যে নিউট্রিয়েন্ট স্ট্যাটাস কেমিক্যাল পটাশিয়াম ফার্টিলাইজার একটু দেখে নাও, এই যে কেমিক্যাল নেম, কেমিক্যাল যে ইউরিয়া, ইউরিয়ার পর কেমিক্যাল ফর্মুলা কি, CuNH2, এখানে নাইট্রোজেনের পরিমাণ আছে 46%, এরকম একটি চ্যাপ্টার তোমাদের দেওয়া হবে। ইউরিয়া আর সমান আছে যেমন অ্যানহাইড্রাস অ্যামোনিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এখানে মেইন যে কেমিক্যাল ফর্মুলা এগুলো তো আমরা সবাই জানি, তুমিও জানো আমিও জানি, শুধু কোন কোন ফার্টিলাইজার তোমাদের হ্যান্ডআউট দিলে তোমরা এটা বুঝতে পারো, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এখানে পার্সেন্ট নাইট্রোজেনের পরিমাণ 26%। হ্যাঁ বলো, আপনার তো ক্লাস তো আজকে শেষ তাই না? হ্যাঁ আমি আজকে শেষ করব, আমি একটু ব্যস্ততা আছি, আমাদের ভিডিও দিবে না? হ্যাঁ সবগুলো দিয়ে দেব, বললাম শুরুতে স্যার। রুট অ্যাঙ্কর স্টেটে বল, আমি বুঝব রুট অ্যাঙ্কর, আমি তোমাকে বোঝানোর জন্য এই যে এখানে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে দেখো রুট অ্যাঙ্কর, এখানে রুট কি একটা আছে নাকি অনেকগুলো আছে? অনেকগুলো। আচ্ছা যখন অনেকগুলো রুট থাকবে, এই রুটগুলো কি হবে, ভিন্ন ভিন্ন মাটির ভেতরে থাকে, যেমন তাল গাছ দেখো, নারকেল গাছ দেখো, একটাই দাঁড়িয়ে থাকে, কিভাবে দাঁড়িয়ে থাকে, তাদের মূলগুলো ভিন্ন ভিন্ন মাটির দিকে গিয়ে শক্তি সঞ্চয় করে, এই যে শক্তি সঞ্চয়, এই সংকোচনকে বলা হয় অ্যাঙ্কোরেজ, রুট অ্যাঙ্কোরেজ, মানে গ্রাফি আছে না নৌকা থেকে যদি তুমি একটা গ্রাফি ফেলে দাও, অনেক সময় নৌকা উঠছে দেখবে তীরে যাওয়ার সাথে সাথে বড় একটা লোহার এরকম কাটা হাতের মতো ফেলে দেয় এবং ওটা দিয়ে টেনে নিয়ে আসে, এটাকে বলে অ্যাঙ্কোরেজ। এন্ড রুট যখন থাকবে গাছের নিচে, এটাকে আমরা বলি রুট অ্যাঙ্কোরেজ, মানে রুটের মাধ্যমে একটি গাছ এখানে ধরে রাখে, তার বলটা ধরে রাখে, নাহলে দেখো ক্রপ কিন্তু থাকবে না, ডালপালা অন্য কোনো ইয়ে নাই, হেলান দেওয়ার কোনো ইয়ে নাই, কি ইয়ে বলে এটাকে, সাপোর্টিভ নাই, সাপোর্ট নেই, তাহলে একটি গাছ কিভাবে থাকে, এই রুটের মাধ্যমে, এই রুটগুলো মাটিতে ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যে সে ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে গিয়ে সে শক্তি অর্জন করে, এটাকে বলে আমরা রুট অ্যাঙ্কোরেজ, আর কিছু না। পরিমাণ মুখস্থ করতে হবে, মিরোটা পটাশ, পটাশিয়াম সিএল, এখানে পটাশিয়ামের পার্সেন্ট হলো তোমার 60% এবং K2O, এটা কিন্তু K2O যে ওটা একটু নিচে নেমে গেছে, সরি, আর পার্সেন্ট পটাশিয়াম কত, 49.8, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট পরিমাণ কত,
ঠিক আছে যে টিউবুল সুপার ফসফেট মানে টিএসপি তে টিএসপি কেমিক্যাল ফর্মুলা কি ফসফরাস পেন্ট অক্সাইড এবং পার্সেন্ট ফসফরাস এগুলো কি ক্লাস আমাদের হবে না এই যে এখন যে তিনি শেষ করছি তো এগুলো স্লাইড এত দ্রুত নিলে যে এটা খুব সহজ তোমরা একটু জানো শুধু যে আসলে কি বিষয়টা এটা খুব সহজ জিনিস আর এটা পড়া স্লাইড দিয়ে দিলেই হবে শোনো আসলে ডেসগুলো পড়া লাগবে নাকি সবগুলা শোনো এগুলো সবগুলা পড়তে হবে তোমাদেরকে এগুলো সবগুলা অনেক সময় এরকম আসে প্রশ্ন দেয় যে পাঁচটা ফসফেটিক ফার্টিলাইজার দুইটা পটাশিয়াম ফার্টিলাইজার দুইটা আদার ফার্টিলাইজার নাম লেখো এবং তাদের যে কেমিক্যাল ফর্মুলা এবং নিউট্রিয়েন্ট কন্টেন্ট পরিমাণ লেখো যেমন জিপ সামের কেমিক্যাল ফর্মুলা ক্যালসিয়াম সালফেট এক অনু পানি এখানে ক্যালসিয়াম আছে 33% সালফার আছে 18% অনেক সময় তোমাদেরকে এটা লিখতে বলে এবং অনেক সময় ভাইবে তো ধরে এবং বোরাক্সের কেমিক্যাল ফর্মুলা কি বোরিক অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলা কি এখানে কি থাকে বোরন 17% থাকে এখন যদি বলে বোরন কন্টেনিং দুইটা ফার্টিলাইজারের নাম বলো এবং তাদের নিউট্রিয়েন্টের পরিমাণ উল্লেখ করো সালফার কন্টেনিং দুইটা কেমিক্যালের নাম বলো কেমিক্যাল ফর্মুলা এবং নিউট্রিয়েন্ট কন্টেন্ট পরিমাণ উল্লেখ করো জিপসাম ক্যালসিয়াম সালফেট দুই পানি হ্যাঁ বুঝে নাই জিপসাম ম্যাগনেসিয়াম সালফেট তুমি দেখো এটা ঠিক করো অসুবিধা নেই দুই অনু পানি দুই অনু পানি দুই অনু পানি হবে না হ্যাঁ ক্যালসিয়াম সালফেট আমাদের আরে প্র্যাকটিক্যাল আছে স্যার আচ্ছা ম্যানুয়াল ফার্টিলাইজার আচ্ছা আর কি পড়ানো নাই বলো এই যে ম্যানুয়াল ফার্টিলাইজার আমি পড়াইছি ম্যানুয়াল স্যার এগুলো তো পড়ানো নাই স্যার ম্যানুয়াল অবশ্যই পড়াইছি এই যে শুরু তো স্যার পড়াইছি ম্যানুয়াল ফার্টিলাইজার না স্যার শুরু তো স্যার পড়াই নি স্যার স্যার শুধু ডিফারেন্সটা পড়াইছি পড়াইছি কি করে আমি মহিমিনকে কিন্তু বলেছি ক্লাসের শুরুতে যে সে আমার সাথে শনিবার যোগাযোগ করবে তোমরা এক প্রশ্ন বারবার করো না না বুঝতে পারলে অবশ্যই মহিমিনের সাথে যোগাযোগ করবে ওকে মেথড অফ ফার্টিলাইজার্স অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা যে ফ্লোচার্টটা পড়ছিলাম ওটার মধ্যে দুইটা ডিফারেন্ট ভাগ ছিল একটা প্লেসমেন্ট একটা লোকাল লোকালাইজড প্লেসমেন্ট কিন্তু পরে যখন আপনি পড়িয়েছেন তখন দুইটা একসাথে মানে আমরা এক্সামে আসলে তখন আমরা কিভাবে লিখব বা কোনটা লিখব তোমরা প্লেসমেন্ট অথবা লোকালাইজড প্লেসমেন্টই পড়বা এভাবে লিখবা যদি ফ্লোচার্ট দা ফ্লোচার্ট দিলে তো একটা টাকা লিখতে হচ্ছে না দুইটা একই রকম কি আসলে দেখো প্লেসমেন্ট এটা কিন্তু প্লাস হোল মানে গভীরতা এখানে বেশি সাবসয়েল ডিপ এটার প্লেসমেন্ট বলতে শুধুমাত্র গভীরটাকে বোঝায় লোকালাইজড মানে কি লোকাল মানে স্থানীয় মানে প্লেসমেন্টটা কিন্তু কম এখানে গভীরতা কিন্তু কম বোঝা গেছে কিনা দেখো এই শব্দগুলো আলাদা করো যে কন্টাক্ট প্লেসমেন্ট কাছে কাছে থাকবে শোনো একটা কাছে করে তুমি রেখে দিলে আর একটা হলো ডিপ প্লেসমেন্ট তার মানে কি ওটাকে মাটি গর্ত করে তোমাকে লিখে দিতে হবে কতটুকু গভীরতা সেটা থাকবে তখন গভীর গভীর বলতে কতটুকু বোঝায় সাবসয়েলের নিচে সাবসয়েল পর্যন্ত তোমাকে অবশ্যই যেতে হবে তাহলে প্রথম সয়েল লেয়ার কত পর্যন্ত ক্রপিং জোনের জন্য প্রায় 15 সেন্টিমিটার পর্যন্ত অনেক ক্ষেত্রে 20 সেন্টিমিটার পর্যন্ত যায় তা আরো নিচে রাখতে হবে এটাকে বলে প্লেসমেন্ট মানে ডিপ মানে গভীর গভীরতা বেশি আর লোকালাইজ মানে স্থানীয় মানে কোন রকম মাটির গুড়ি রেখে দিলা কোনো অসুবিধা নেই অথবা আধা ইঞ্চি বা মনে করো যে একটা মাঠ বল নিলা একটা মাঠ বল তুমি একটা মাটির গভীরে না দিয়া কোনো 2 ইঞ্চি নিচে দিলা এইটাই 2 ইঞ্চি মানে কত 6 সেন্টিমিটার মানে আর ওইটাতে সাবসয়েল দেখো মিনিমাম সাবসয়েল কেসে হলে তোমার কতটুকু প্রায় 20 থেকে 15 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত যতগুলো আছে লিখবা
ঠিক আছে যেগুলো কালা সাইড ডিসিং এগুলা ঠিক আছে অ্যাডভান্টেজেস আর তুমি যদি ফ্লো চার্ট দাও আর যদি এইভাবে কখনো প্রশ্ন আসে আসে না এখনো ঠিক আছে আচ্ছা কেমিক্যাল ম্যানুরস এবং ফার্টিলাইজার পার্থক্য যেহেতু পড়াইছে অবশ্যই সে ব্যাখ্যা করেছে ফার্টিলাইজার এবং ইয়াকার কারণ এর মধ্যেই তো কথাগুলো আছে তাহলে আর তো কিছু দেখি না আমি স্যার এরপর যদি স্যার কোনো টপিক নিয়ে স্যার কোনো সমস্যা হয় তা বুঝতে না পারি তাহলে প্লিজ ডাইরেক্ট ডাইরেক্ট কন্টাক্ট উইথ মি স্যার আপনার সাথে দেখা করব হ্যাঁ অবশ্যই এই দেখো এইগুলো আমি তোমাদের সবগুলো দেখিয়েছি স্যার এটা অনেক বড় চ্যাপ্টার হ্যাঁ এই যে নিউট্রন ম্যাক্রো নিউট্রিয়েন্ট এই আগে জেনেছো কার্বন কি ফর্মে বাজা এটাও কিন্তু স্যার দেখিয়েছে তোমাদের এই যে টপিকস দেখো এখানে প্ল্যান্ট নিউট্রিশন মধ্যে প্ল্যান্ট নিউট্রন এলিমেন্টস দেয়ার সোর্স এন্ড পার্পাস অফ অবজারভেশন Function, deficiency, symptoms of nutrient elements in crop plants, manures and fertilizers, and their methods of application. Ask ki poralam amra. Ask poralam nano fertilization plus agronomic means. Thik ache to maintain soil fertility. Etai ar kichu ache bole amar mone hoy na. To er baire bhitore jodi kono kichu bujhte paro oshubidha hoy bujhte oshubidha hoy please contact with me. Hello. Sir. আমাদের সুব্রত স্যার মানে প্ল্যান্ট নিউট্রিশন পড়াইছিল তো পড়ানোর পর মানে লাস্টের দিকে মানে ম্যানুরস এন্ড ফার্টিলাইজারের যে ওই স্লাইডটা দেখাইছে ওই সময় সময় শেষ আর পড়ায়নি স্যার মানে স্যার সুব্রত স্যার বলতে হয় সুব্রত স্যার স্যার ম্যানুরস আর ফার্টিলাইজারের ডেফিনিশনটা দেখাইছে আর স্যার ডিফারেন্সটা দেখাইছে এইটুকু হ্যাঁ ওইটুকু ওখানে ওইটুকু আর কিছু নাই স্যার কেমিক্যাল ফর্মুলা ওগুলোর কিছু দেখাইনি এই যে কেমিক্যাল ফর্মুলা আমি তো দেখাই দিলাম তোমাদের এটা তো দেখাইলাম তো ক্লিয়ার হয়ে গেল গ্যাপটা ক্যালকুলেশন করো কার্বনের অক্সিজেনের কত তারপরে NH2 কত হলে নাইট্রোজেন কত পার্সেন্ট হয় ততটুকুর মধ্যে এতটুকু আর একশোতে কত হয় সিসিলিস আর সিসিলিস দশমিক সান্তিম সিসিলিস কে ফিস্ট করা হয়েছে বুঝছো এটা আর কি এটা কি বোঝানোর কিছু আছে বলো এটা ট্রিপল সুপার ফসফেট তার কেমিক্যাল ফর্মুলা কি CaH2PO4 2 আমি এখানে যে স্লাইড গুলো দেখছি এখানে যদি তোমাদেরকে মনে হয় যে হ্যাঁ সেগুলো সব মুছে ফেলতে হবে মুখস্থ যদি তুমি যদি ভালো বুঝতে পারো তাহলে মুখস্থ করা তোমার দরকার নাই এক একজন এক এক ভাবেই তো মেমোরাইজ করে বা মনে রাখে তাই না তার মানে বের করা যাবে তো হ্যাঁ তুমি যদি বের করতে পারো তোমার মুখস্থ করার কোনো দরকার নাই এটা তোমার অ্যাবিলিটির উপর নির্ভর করবে বুঝা গেল যেমন এই যে জিঙ্ক অক্সাইড জিঙ্ক 78% থাকে জিঙ্কের মধ্যে জিঙ্ক অক্সাইডের মধ্যে বোরিক অ্যাসিড H3PO3 এর বোরন থাকে 17% এটা বোরাক্সের ইয়ে কি কেমিক্যাল ফর্মুলা সেখানে বোরন আছে 10.5% আর তুমি যদি এটা মনে করো যে না আমার মনে করার দরকার নাই মুখস্থ করার দরকার নাই আমি কেমিক্যাল ফর্মুলা আমার জানলেই হচ্ছে ইটস ওকে নো প্রবলেম ডিপেন্ডস অন student to student okay তাহলে আর গ্যাপ কি আছে বলো স্যার এখন আমরা আগে স্টাডি করি দেন তাহলে হ্যাঁ তোমরা স্টাডি করো আর যে মোহাইমিনকে আমি বলছি সে আমার সাথে শনিবারে যোগাযোগ করবে আমি অলমোস্ট এগুলো সব রেডি করছি তোমাদেরকে দেওয়ার জন্য সবগুলো এটা তোমাদেরকে হ্যান্ড আউট হিসেবে দেওয়া হবে ঠিক আছে জি স্যার আর কোনো প্রশ্ন না স্যার আচ্ছা এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে প্লিজ কন্টাক্ট উইথ মি ওকে ওকে স্যার ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড আজকের জন্য ক্লাস এখানেই শেষ এবং এই সেমিস্টারের জন্য শেষ ওকে সি ইউ এগেইন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম দোয়া রাখবেন স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম দোয়া রইলো সবার জন্য